हाय फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल ज्वेल फैमिली। आमी रूमा। आज के हलो सोमवार, कल के एकादशी गेछे, आज के सोमवार। तो सोमवार एखन 11:30 बजे, 11:30 बजे तोमादेर साथे एखन थेके ब्लगिंग टाइम स्टार्ट करछी। आज सकाल थेके ब्लगिंग स्टार्ट करते पारिनि, कारण एकटु बायांके गेछिलाम, आबार घरे काजबाज करते देरी हये गेल। आर देखो आमी एकदम रेडी हये पुरो तोमादेर साथे कथा बोलते चालू करेछि। আর রেডি হয়ে গেছি কেন সেটা বলছি তোমাদেরকে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। শরীরটা একটু খারাপ ছিল কিন্তু এখন ঠিক আছি। আর দেখো রূপম এখানে রেডি হয়ে গেছে, আর এখন ঘড়িতে বাজে 11:30। দেখো 11:30 বেজে গেছে। আর আমরা যাচ্ছি আজকে দিদিদের ঘরে। দিদিদের ঘরে যাচ্ছি কেন, আজকে খিচুড়ির পার্টি আছে। খিচুড়ির পার্টি আছে বলে যাচ্ছি সবাই মিলে। যারা যারা এও হয়েছিল সবাইকে ডেকেছে খেতে আজকে খিচুড়ির পার্টির জন্য। তো চলো আমিও যাবো সাইকেলে করে, আমিও যাবো, তোমাদেরকেও নিয়ে যাব। তো অটো করে যাব। আমার সব সকালবেলার কাজ কমপ্লিট হয়ে গেছে, কাজ পাঁচ করে কমপ্লিট করে পূজাও আমার গোপালকে সেবাও দেয়া হয়ে গেছে। দেখাচ্ছি তোমাদেরকে, দেখো গোপালকে আমার সেবা দেয়া হয়ে গেছে এখানে। তো সেবাগুলো এখন তুলে নেব, প্রসাদটা তুলতে হবে। আর সকালবেলা তাড়াহুড়োর মধ্যে কাজ করেছি, কাজ পাঁচ করে আবার ব্যাংকে গেছি, সেই জন্য টাইম হয়নি। আবার রূপম আজকে একটা হেল্প করে দিয়েছে আমাকে, কি সেটা বলছি। রূপম আমাকে হেল্প করেছে কি, লাদি মুছেছে আজকে। আজকে রূপম লাদি মুছে আদা পূজা করেছে, আদা পূজা আমি করেছি। তো অনেকটা আমার সেফ হয়েছে টাইমটা, না হলে আরো একটু দেরি হয়ে যেত। আর অলরেডি 12টা বাজতে যাচ্ছে, যাব দিদিদের ঘরে, যেতে যেতে 12টা বেজেই যাবে। তো চলো স্বরূপ আর আমি একসাথে যাব, এখন নিচে নামবো। আর পায়েল কলেজ চলে গেছে, আমাদের আমার হাজব্যান্ড কাজে চলে গেছে। তো আমরা দুজনে আছি, দুজনেই যাব। তো গিয়ে কিরম খিচুড়ির পার্টি হয় না হয় তোমাদেরকে সবকিছু দেখাবো, শেয়ার করবো। তো চলো আমার সাথে। দেখো বেরিয়ে পড়েছি এখন, গেটে চাবি মারবো, এখন বেরোচ্ছে, তালাটা মারি। চলো নিচে নামি, রূপম নিচে নেমে পড়ছে, আবার বিকালবেলা চলে আসতে হবে। প্রচুর বাইরে রোদ্দুর, এত রোদ্দুর। অটো বুক করবো, অটো বুক করে যাবো। পায়েল নেই, পায়েল থাকলে স্কুটি করে চলে যেতাম। তো চলো বাইরে গিয়ে দাঁড়াই স্বরূপার জন্য, স্বরূপ এলে একসাথে যাব। দেখো রূপম আর আমি দাঁড়িয়ে আছি এখন বিল্ডিং এর নিচে, ওরা আসেনি, আসলে তবে যাব। দেখো কত রোদ্দুর, বাইরেটা দেখলেই বুঝতে পারবে এত রোদ্দুর। হ্যাঁ এখানে আইসক্রিম আছে, আইসক্রিম নিচ্ছি, আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম নিয়েছি। তো চলো, স্বরূপারা এখনো আসেনি, দোকান থেকে নেওয়া হয়ে গেছে আইসক্রিম। দেখা দেখো এই আইসক্রিমটা নিয়েছি, দেখো এটা নিয়েছি ভ্যানিলা ফ্লেভার। আরে থলি নি, ধর থলিতে থলি নেওয়া হয়নি। দেখো গাড়ি এসে গেছে, সরকারও এসে গেছে, নিজের এখন ঢুকবো। হ্যালো, বাবা গাড়ির গন্ধটা কেমন লাগছে দেখ। দেখো গাড়িতে বসে পড়েছি, ওলা বুক করেছিলাম। আমি আজ না কালকে এটা দেখি, এটা দেখি।
ট্রেলারটা দেখিনি, অ্যাড দেখেছি, ট্রেলার কি আছে এখনো জানি না। ট্রেলারে বেশি কিছু নেই, শুধু গান থাকবে একটা, ঢোলিরা গানটা থাকবে আর এটা থাকবে। এখানে তো আছে, চলে চলে যাই। দেখো এখানে কত নতুন নতুন বিল্ডিং বানছে, দেখো মেলা হয়েছে, মেলা বসেছে এখানটা। দেখো বড় এই মেলাটা দিতে এসেছিলাম, হ্যাঁ এটাতেই এসেছিলাম। এসেই গেছি, আর একটু পরেই এসে যাব। হ্যাঁ দেখো চলে এসেছি, রোদ চলে এসছে ওদের বিল্ডিং এ, তো চলো ওপরে গিয়ে আবার তোমার সাথে কথা বলছি। দেখো এখানে সব বসে শুয়ে আছে, গড়াগড়ি খাচ্ছে এখানে, আর আমরা চলে এসেছি দিদিদের ঘরে। দেখো এখানে বড় একদম খিচুড়ির টোপ বসিয়ে দিয়েছে একদম, ভালো হবে। দেখো পিকনিকের খিচুড়ি এখানে বসে গেছে, পিকনিক হচ্ছে বড় আজকে, খিচুড়ির পার্টি, খিচুড়ির পার্টি, খিচুড়িতে দেবে বলে দেখো সবজি এখানে রেডি, সয়াবিন ওদেরকে নিয়ে খেতে হয়। আর দিদি এখানে সব রান্না আদা রান্না হয়ে গেছে, খালি খিচুড়িটাই বাকি হতে। না না কাজে মত্ত থাকবো, তোমরা সব একটা করে নাও, একে দাও বাবুকে দাও। আর এখানে এখনো কাটাকুটি চলছে, একটুখানি বাকি আছে, কাটাকুটি হচ্ছে, কাটাকুটিটা হয়ে যেত মা, হ্যাঁ আমি করে দিচ্ছি। যেতে গেল, আমি তো মনে মনে জানি কুটি এসে গেলে আমার একটু কাটাকুটি, আমি কাটতাম কাটাকুটি, ঠিক আছে আমি যাই। মায়ের চান হয়ে গেছে, দেখো এই যাও এই যাও, আচ্ছা যাই, বউ চলে গেছে আজকে। হ্যাঁ আর সুন্দর পিকনিকের খিচুড়ি অলমোস্ট রেডি হতেই এসেছে, দেখতে তো খুব সুন্দর হয়েছে, কালার ভি হেভি এসছে একদম, খুব এই চাল এবার গলে যাচ্ছে, আর আর এ করিসি, হ্যাঁ দেখছিস চাল গলে গেছে, হ্যাঁ আর আর তাহলে ফুলকপি ফুলকপি গুলো সব ঘেটে যাবে, তাহলে গোটা গোটা থাকবে না। দেখো কত সুন্দর একদম খিচুড়ির কালারটা খুব সুন্দর এসছে, খেতেও হেভি হবে মনে হচ্ছে। রাইসের জন্য ভাতটা হয়ে গেছে, এবারে সবজিগুলো ভাজতে হবে, ভাজলেই হয়ে যাবে। এখানে দিদি কাচতে বসেছে, এখনো কাঁচা চান বাকি আছে। দেখো সব পার্টির লোক চলে এসছে, পার্টি ওখানে দুজন বসে আছে, এখানে সব বসে আছে। আর কি কি রান্না হয়েছে একবার রান্নার মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই, পিকনিকের মেনুটা একবার দেখাই তোমাদেরকে। হ্যাঁ দেখো এতে পোলাও করা হয়েছে, আর এতে তো একদম ভর্তি খিচুড়ি, দেখো খিচুড়ি আছে, এটা কি আছে বেগুন ভাজা, এটা দেখো শাকের তরকারি, বাঁধাকপি পালং শাকের তরকারি, এখানে চাটনি, আর এখানে সাদা ভাত মায়ের জন্য তোলা আছে। আজকে হচ্ছে পিকনিকের মেনু এটাই, দেখো পিকনিকের এক ব্যাচ খেয়ে খাওয়া হয়ে গেল, খেতে বসে পড়েছিল, খাওয়ার পরে তারপর ফটো তুলছি, থালা সব খালি হয়ে গেছে, এখানে মা খাচ্ছে এখনো, এখানে আধা জন বসে আছি খাবো বলে। দেখো খেতে তো খুব টেস্টি হয়েছে মনে হচ্ছে। এবার আমাদের আমাদের খাওয়ার পালা, কেন দল
খিচুড়ি সবাইকে দিচ্ছে এখন। আমার খিচুড়ি ফেভারিট। এরা খিচুড়ি সব দিয়ে দিয়েছে। দেখতে তো খুবই সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই খুব সুন্দরই লাগবে টেস্ট। এই দেখো এখানে মাসি চা বানিয়েছে, এখন এরা চা আর খাড়ি খাচ্ছে। বিকালবেলা খিচুড়িকে এইভাবে হজম হলো, এবার চা নিয়ে বসেছি, চা খাচ্ছি তিনজনে মিলে। সবাই মেহমান চলে গেছে, এখনো আমি আছি। এবার আমিও যাব ঘরে, সন্ধ্যা হয়ে গেছে, গিয়ে গোপালপাড়ে অন্ধকার বসে আছি। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 8:30 বেজে গেছে। এখন দিদিদের ঘর থেকে আমি চলে এসেছি। এসে দেখো জামা পামা সব চেঞ্জ করে ফেলেছি। এইবার রান্না করতে ঢুকে পড়েছি কিচেনে একদম সোজা, কেন দেরি হয়ে গেছে, 8:45 বেজে গেছে। রান্না করতে হবে, আসার সময় যেহেতু কালকে শিবরাত্রি পুজো, সেই জন্য একটু কেনাকাটা করতে করতে দেরি হয়ে গেল। বাঙালি দোকানে গেলাম, একটু বাঙালি দোকানে সব পুজোর সব জিনিস কিনলাম, আর ফুল নিলাম, ফল নিলাম একটু। আর আমার মোবাইলে একটুকু চার্জ ছিল না, যার জন্য তোমাদেরকে আমি কিছু দেখাতে পারিনি, যে বাঙালি দোকানে কি কিনলাম, ফুল ফল সব কিনলাম তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমার একটুকু চার্জ ছিল না। সকালবেলা যে গেছি চার্জ দিয়ে, চার্জ খতম করে ফেলেছে আমার ছেলে গেম খেলে, ভিডিও সেরাম শুট করতে পারিনি রাস্তাতে। তাই জন্য ঘরে এসে আগে মোবাইলে চার্জ দিলাম, চার্জ দেওয়ার পরে তারপরে তোমাদের সাথে আবার আমি কথা বলছি। তো আমি এসে গেছি অনেকক্ষণ, এসে খানিকক্ষণ বসে জল খেয়ে, আর এখন দেখো আমি কিচেনে চলে এসেছি রান্না করতে। তো কি রান্না করছি দেখি তাড়াহুড়োর মধ্যে। আবার কালকে যেহেতু শিবরাত্রি পুজো, আজকে নিরামিষ করতে হবে, কালকে শিবের মাথায় জল ফেলা আছে। আর তোমরা কে কেমন শিবরাত্রি পুজো কেরম করে দিলে সব আমাকে কমেন্ট করে বলবে। আর আমার আমি কেরম শিবরাত্রি পুজো করি আমার নিজের মতো, সেটা তোমাদের কাছে ভিডিওতে শেয়ার করে দেবো। কিচেনে এসে আমার ডাল বানানো হয়ে গেছে, ডাল বানাচ্ছি। কারি পাতা, ধনে পাতা, টমেটম দিয়ে মুগের ডাল বানিয়েছি। আর এখানে বেগুন ভাজবো, বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আটা মেখে রেখেছি, রুটি করবো। দেখো এখানে আটা মেখে রেখেছি, আটা মাখবো, বের করে রেখেছি, রুটিটা করতে বাকি আছে। ডালটা হয়ে এসছে, বেগুনটা ভাজবো, ভেজে নিয়ে তবে আটাটা মাখবো। দেখো ডাল নাবানা হয়ে গেছে, এখন আমি বেগুন ভাজছি। বেগুনটা খোলায় দিয়েছি, বেগুনটা এখন খোলায় দিয়ে ঢাকটা দিয়ে দিই। আর আমি এখানে আটাটা মাখবো। দেখো খাবার
বেড়ে ফেড়ে দিয়ে দিয়েছি খাবার, ডাল বেগুন ভাজা রুটি, কেননা আজকে আর বেশি কিছু করিনি, সিম্পল করেছি সাদা। দেখো গোপালকে শয়ন দেওয়া হয়ে গেছে, গোপাল এখন শুয়ে পড়েছে। কোথায় গোর মুখ কত ঢাকা দিয়েছে, গোপাল শুয়ে পড়েছে মশারির ভেতরে। লাইটটা অফ করে দেবো আর জানলাটা দিয়ে দেবো। দেখো জানলা দেওয়া হয়ে গেছে, লাইটটা অফ করে দেবো গোপালের। তো খাওয়া দাওয়া আমাদের সব হয়ে গেছে, ডিনার কমপ্লিট, এখন শুতে যাব। রূপম আসেনি, রূপম ওর মাসিদের ঘরে আছে, কালকে আসবে, ও থাকবে বললো সেই জন্য। আর আমরা এখন শুতে যাব, পায়েল ও ঘরে বিছানা করছে। আর এখন বাজে 11টা বেজে গেছে, 10:47 হয়েছে, 11:15 বাজে, এখন 11টা বাজেনি, তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। আবার কালকে শিবরাত্রি পুজো, সকাল থেকে উপোস করে আগে জল ঢালবো, তারপরে খাওয়া হবে। আগে তো রাত্রির পর্যন্ত থাকতাম, এখন আর রাত্রির পর্যন্ত থাকতে পারবো না, এখন দুপুরবেলায় দিয়ে ঘরেতে শিব আছে, শিব মাথায় জল দিয়ে আর খেয়ে নেবো। কেন আগে রাত্রির পর্যন্ত থাকতাম লকডাউনে, এখন কোথাও সেরকম পুজো হচ্ছে না, নালে পুজো হলে সেখানে যেখানে ঠাকুর আছে ওইখানে আমরা জল ঢালতে যেতাম রাত্রিরে, আমাদের এখানে সামনে। তো চলো এখন শুতে যাব, শুতে যাওয়ার পালা সব আমাদের হয়ে গেছে, এবার লাইট অফ করবার শুতে যাব। এতক্ষণ ধরে আবার দেশ থেকে সব ভিডিও কল করেছিল, কথা হচ্ছিল, কথা হতে হতে এতক্ষণ টাইম পাস হয়ে গেল, এখন বাজে 11টা বেজে গেছে, এখন শুতে যাব। আবার কালকে শিবরাত্রি আছে, সকাল করে উঠতে হবে, কাজ ফাজ করে সব পুজো টুজো করতে হবে। তো চলো আজকে তো সারাদিনের পিকনিক, খিচুড়ির খাওয়া খুব ভালো হলো, এনজয় হলো, পুরো দিনটা খুব ভালো লাগলো। আর তোমাদের কিরম লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। আর খিচুড়ির পার্টি একদম দুর্দান্ত হয়েছে, জমে গেছে একদম। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর অনেক অনেক সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, আর লাইক করতে ভুলবে না। তোমরা কিন্তু ভিডিওতে লাইক করছো না আর কমেন্ট করছো না, খুব কমেন্ট কম আসছে, লাইকও কম আসছে, তাই জন্য ভিডিও করার এনার্জিটা আরও চলে যাচ্ছে। তোমরা যদি কমেন্ট করো, লাইক করো, তবে আমার এনার্জিটা আবার আসবে, তাই জন্য বেশি বেশি করে কমেন্ট করো আর লাইক করো। আর তোমরা যে কমেন্ট করবে সেই কমেন্ট পড়লে আমার আর বেশি ভালো লাগবে, তখন আমি আরও ভালো লাগবে আমার ভিডিও করতে। তো চলো আজকের মতো এখানেই, টাটা বাই, গুড নাইট।